প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির সব অর্জনের পেছনে রয়েছে আত্মত্যাগ। আজকে যে একুশে পদক দিচ্ছি, এই পুরস্কার তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন করবে। চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফউদ্দিনের জীবনের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। বিষয়টি ভার্চুয়াল বেঞ্চে তোলা হতে পারে। ভারতের আসাম ও মণিপুরের পর এবার আকাশপথে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যুক্ত হবে ত্রিপুরা। এজন্য আগরতলায় তৈরি হয়েছে নতুন টার্মিনাল। ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন নারী সহ দুইজন, আহত হয়েছেন আরো 25 জন। তুরস্কের উত্তরাঞ্চলে গুলি করে হত্যা করা হয়েছে গুঙ্গর আর্সেলান নামে এক সাংবাদিককে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। লিগ ওয়ানে ধাক্কা খেল পিএসজি। মেসির রেকর্ড 800তম ম্যাচে ন্যান্টেসের কাছে 1-3 গোলে হারল তারকাখচিত দলটি। এর আগে পেনাল্টি মিস করেন নেইমার। তেলুগু সুপারস্টার রামচরণের নতুন ছবির বাজেট বাংলাদেশি টাকায় 400 কোটি টাকা। এই তারকার 15তম সিনেমাটি হবে রাজনৈতিক গল্পের।